শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। সৃষ্টির কল্যাণ এবং মুসলিম তথা গোটা মানবজাতির সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মুসলমানরা শুক্রবার ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন। অন্যান্য দেশের মুসলিম অভিবাসীদের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও যথাযোগ্য ইসলামী ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আদায় করেছেন ঈদ উল ফিতরের জামাত। নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে জ্যামাইকা হাই স্কুল মাঠের খোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি মুসলমানদের এ যাবৎকালের সবচেয়ে বড় ঈদের জামাত। এছাড়া অন্যান্য বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মুসলমানদের ঈদ উল ফিতর পালন নিয়ে রিজু মোহাম্মদকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মির্জা আর এন প্রোপেল। ক্যামেরায় ছিলেন কানু দত্ত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে মুসলমান অভিবাসীদের ওপর ক্রমাগত হেইট ক্রাইমের ঘটনা বৃদ্ধির মধ্য দিয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি মুসলমানরা পালন করলেন ঈদ উল ফিতর। 9:30 ঈদের জামাতে অংশ নিতে সকাল 7:00 থেকে জ্যামাইকা হাই স্কুলের মাঠে খোলা ময়দানে আসতে থাকেন হাজার হাজার মানুষ। রৌদ্রোজ্জ্বল দিনের চমৎকার আবহাওয়ায় ঈদ উল ফিতরের জামাতে অংশ নিতে আসা হাজার হাজার মানুষের সাথে সংহতি প্রকাশ করতে সেখানে আসেন নিউ ইয়র্কের সিটি কন্ট্রোলার জন লু সহ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জন লু ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যুক্তরাষ্ট্রের উন্নয়নে বাংলাদেশী মুসলমানদের অবদানের প্রশংসা করেন। I'm with you all the way as I have always been. This is New York, the international capital of the world, and we will never forget that for ourselves and we will never allow anybody else to forget that. জ্যামাইকার ঈদ জামাতের মাঠ পরিগ্রহ করে এক উৎসবমুখর পরিবেশ। নারী পুরুষ শিশু তরুণ বৃদ্ধ সহ নানা বয়সের মানুষেরা ইসলামী পোশাক সজ্জিত হয়ে সকাল থেকে মাঠে আসেন। ঈদের নামাজ শেষে একে অন্যের সাথে ভ্রাতৃত্বের আর সম্প্রীতির বন্ধন হিসেবে কোলাকুলির রেওয়াজও দেখা যায়। আমেরিকার ন্যায় বহু জাতি ধর্ম বর্ণ আর বহু ভাষার এই দেশে খোলা ময়দানে এত মানুষ একসাথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পেরে উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেন সকলেই। প্রবাসে এবং বাংলাদেশে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বাংলাদেশে যারা আছেন তাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল। দেশে প্রবাসে যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসী যারা বাঙালি আছেন সবাইকে আমি ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা ভাই দেশি আর বিদেশির জন্য। প্রবাসে এবং দেশের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মির্জা আবু জাফর বেগ ঈদ উল ফিতরের নামাজ পড়ান। এ সময় তিনি জ্যামাইকায় প্রতিষ্ঠিতব্য ইসলামিক হাইস্কুলের জন্য সহযোগিতা কামনা করেন। মুসলিম সেন্টারের কর্মকর্তারা জানান, এবারের ঈদ জামাত ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় জামাত হয়েছে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশে অধ্যুষিত অন্যান্য এলাকার মসজিদগুলোতেও প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসী এবং আমেরিকান মুসলমানরাও ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, ব্রুকলিন, ব্রঙ্কস ও ওজন পার্কেও অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের বেশ কয়েকটি জামাত। এর মধ্যে জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার, এলমহার্স্ট জামে মসজিদ, সানিসাইড জামে মসজিদ, আলামির ইসলামিক সেন্টার, আহলে বায়াত কমপ্লেক্স, ব্রুকলিন মুসলিম সেন্টারে 2-3টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি ঈদের জামাতের পর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষভাবে দোয়া করা হয়। মির্জা আর এন প্রোপেল, ইউএস পরিক্রমা, যুক্তরাষ্ট্র।